hearts and neon lights. They're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone. Hello, viewers. সারা বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরবো বলে ঘর থেকে বের হয়েছি। সবার প্রথম গিয়েছিলাম কক্সেস বাজার, বান্দরবান হয়ে আজকে আছি রাঙামাটিতে। কক্সেস বাজার এবং বান্দরবানের উপর অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখবেন আশা করি, এবং রাঙামাটির উপর অনেকগুলো ভিডিও হবে, সেগুলো দেখবেন আশা করি। আজকে ভিডিওতে দেখতে পাবেন রাঙামাটিতে কীভাবে কম খরচে থাকতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, আমি রাঙামাটি এসেছি, একটা হোটেলে উঠেছি, নাম হচ্ছে ডায়মন্ড। এটা হচ্ছে রাঙাস্ট্যান্ড। হ্যাঁ, এই যে বাসস্ট্যান্ড, এই বাসস্ট্যান্ডের ঠিক উল্টা পাশে, এই যে দেখতে পাচ্ছেন যে হোটেল ডায়মন্ড, এটা হচ্ছে দোয়েল চত্বর। আমি দেখি আপনাদেরকে, এই যে দোয়েল চত্বর দেখতে পাচ্ছেন, দোয়েল চত্বরের ঠিক সাথে হচ্ছে বাসস্ট্যান্ড, আর বাসস্ট্যান্ডের সাথেই হচ্ছে হোটেল ডায়মন্ড। এই হোটেলটা কম খরচের মধ্যে আমার কাছে খুব ভালো লেগেছে, তো চলুন হোটেলটা দেখে আসি। সালাম আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনার নামটা? ফারুক। ফারুক, আপনাদের এখানে রুম কয়টা আছে? আমাদের এখানে সব মিলিয়ে রুম আছে 16টা। এর মধ্যে সিঙ্গেল রুম কয়টা আছে? এর মধ্যে সিঙ্গেল রুম, একজন থাকার মতো রুম আছে 4টা, আর দুজন থাকার মতো রুম আছে 6টা, আর 6জন থাকার মতো রুম আছে, আর 4জন থাকার মতো রুম আছে, এর মধ্যে 3জন থাকার মতো রুম আছে। এক্ষেত্রে আপনার এসি রুম আছে কি? জি, আমাদের এসি রুম আছে। কয়টা রুম আছে? এসি রুম আছে আমাদের 5টা। এসি রুমের সাথে আপনার কেউ রুম ভাড়া নিলে এর সাথে কী কী দেন? মানে ফেসিলিটিস? হ্যাঁ, আমাদের ফেসিলিটিস বলতে আমাদের রুমের সাথে জেনারেটর, বিদ্যুৎ চলে গেলে এক্ষেত্রে আমরা জেনারেটর ব্যবহার করে থাকি, আর ওয়াইফাই, আর সাথে আমাদের যে ট্যুরিস্টরা যে আসে, ট্যুরিস্টদের সুবিধার্থে আমাদের ট্যুরিস্টদের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করে দিই, মানে কই যাবে, কীভাবে যাবে, কোথায় গেলে কীভাবে গেলে ভালো হয়, এই কাজটা আমরা করে থাকি। তো এমনি বুকিং সময় কটাতে করে দিতে পারে? আমাদের বুকিং সময় আসলে আমাদের নেটা সব হোটেলের নিয়ম অনুযায়ী আমাদের বুকিং সময় হলো 12টা টু 12টা, আর ট্যুরিস্টদের সুবিধার্থে আমরা হইল কি, কেউ যদি চান যে নাইটে ঢাকা যাবে, যেহেতু আমাদের রাঙামাটিতে সার্ভিসগুলো নাইটে, সেহেতু আমরা তাদের ব্যাগপত্র লাগেজ আমরা বহন করি, সারাদিন আমরা রাখি, এর জন্য কোনো কস্ট নেওয়া হয় না, আর তাদেরকে একটা রুম আমরা ফ্রিতে দিয়ে দিই একটু ফ্রেশ হওয়ার জন্য, এটা আমরা হোটেল কর্তৃপক্ষ থেকে করে থাকি। আচ্ছা, তো আমরা কয়েকটা রুম দেখি আগে নাকি? চলো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে রিসেপশন রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই জায়গার অ্যাড্রেসটা কি? মানে বাসস্ট্যান্ডের সাথেই তো? এটা পুরাতন বাসস্ট্যান্ড, দোয়েল চত্বর, রাঙামাটিতে যেখানে খাগড়াছড়ি গাড়ি ছাড়া হয় স্টেশনের সামনে একদম রোডের পাশে। আমরা রুমগুলো একটু দেখি। এটা কয়তলা হোটেলটা? এটা কয়তলা হোটেলটা? পাঁচতলা। পাঁচতলার হোটেল? লাইট জ্বালানো? ওয়াও, অনেক বড় রুম। ফ্যানগুলো বন্ধ করে দিই না, আওয়াজ হবে তো অনেক। মানে 6জন থাকতে পারবে, এর বেশি কি থাকতে পারবে? যদি কেউ চায়, চাইলে, যদি এক ফ্যামিলির মধ্যে মনে করুন একজন আছে, 7জন 8জন চলে আসে, তারা মিলে থাকতে পারে এখানে। এখানে তো ভাড়া তো বাড়াবে না? ভাড়া বাড়াবো না, এক্ষেত্রে আমরা বেড কম্বল যা লাগে আমরা দিয়ে দিব, আমাদের কাছ থেকে আমরা বহন করে নিব। আচ্ছা, এই ক্ষেত্রে মানে ভাড়ার রেঞ্জটা কি? কারণ ভাড়া তো ঠিক থাকে না, মানে একটা সময় পিক আওয়ার থাকলে অবশ্যই বেশি, একটা সিজন একটু বেড়ে যায়, কমে যায়, এটা একটা শেয়ার মার্কেটের মতো আর কি। আচ্ছা, এটা কত পড়তে পারে? ধরেন এখন নিলে কত, আর ধরেন সিজনে কত পড়তে পারে? মনে করেন বেশি একটা ডিফারেন্স না, হয়তো এখন নিলে 1500 মধ্যে, আর সিজনে হইলে 1800, বেশি তো আর চাইতে পারি না, যেহেতু কম্পিটিশনের ব্যবসা, বুঝতে পারতেছেন। ঠিক আছে, তাহলে এই ছোট বেসিন দেওয়া আছে রুমের বাইরে, আর পুরা ফ্ল্যাটটাই আসলে
আপনার টাইলস করা এটা হাইকমোড লোকোমোটিভ এই যে দেখেন পুরোটাই টাইলস করা আর এই যে এখানে আপনারা দুইটা বাথরুম অবশ্যই একসাথে পাবেন একটা হচ্ছে হাইকমোড আর একটা হচ্ছে লোকোমোটিভ গরম পানির ব্যবস্থা কি আছে ও আচ্ছা গরম পানির ব্যবস্থা আছে তাহলে তো বেশ ভালো ব্যবস্থা মানে টিভিও আছে একটা আর এটা হলো নন এসি নিচে তো নন এসি ছিল এটা টাচ অনেক সুন্দর মানে অনেক আরো নতুন ওইটাও ভালো তো এটা আরও বেশি ভালো লাগতেছে এটা হচ্ছে বেসিন দেওয়া আছে এই জায়গাতে আর এই জায়গাতে দুইটা হাইকমোড লঘুমোড দুইটাই আছে পুরো বাথরুমে এক্ষেত্রে এই রুমের ভাড়াটা কত করতে পারে এই রুমের ভাড়াটা মানে 1000 থেকে 1200 টাকার মধ্যে 1200 এটা সিঙ্গেল এসি রুম এটা টিভি দেওয়া আছে এসি দেওয়া আছে ফ্যান দেওয়া আছে আর এটা হচ্ছে বেড এটা হচ্ছে হাই কমান্ডের বাথরুম পুরোটা টাইলস করা এটা তো কাপ্তাই লেক না পাশাপাশি এই ঘাটটা থেকে এটা ভাড়া কেমন করতে পারে এটা 1200 1200 টিভি দেওয়া আছে আর এসিটা ভাড়া কত করতে পারে এসি এসি যেটা এসি হইলে 1800 না ওই যে এসি সিঙ্গেলটা কত করতে পারে সিঙ্গেলটা 1200 আচ্ছা ভিউয়ারদের অ্যাটেন্ডে বলে দিই ওনাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিসি ক্যামেরা আছে অতএব আপনার নিরাপত্তা এই জায়গায় নিশ্চিত করা হয়েছে আর কি আর এটা তো এমনি কি ছাদ ব্যবহার করতে পারবে না আমি একটা সিঙ্গেল রুম ভাড়া নিয়েছি এটা হচ্ছে আমার রুমের অবস্থা রুম বিছানা একটু অগোছালো দয়া করে ক্ষমা করবেন রুমে একটা টিভি দেওয়া হয়েছে আর যেহেতু আমার অন এসি রুম একটা ফ্যান দেওয়া হয়েছে ফ্যানটা অনেক ভালো আর ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে পুরো রুমটাই টাইলস করা আমার সুবিধা হচ্ছে আমার একটা বেলকনি আছে দেখাই আর এদিক থেকে লেকটা অনেক সুন্দর দেখা যায় অনেক সুন্দর একটা ভিউ আপনারা যদি তিনতলার রুমটা নেন তাহলে আরও সুন্দরভাবে দেখতে পাবেন হচ্ছে বাথরুমের অবস্থা লোকোমোডের বাথরুম যেটা আমি পছন্দ করি হাইকমোড আসলে হোটেলে আমার বেশি একটা পছন্দ নয় পুরোটাই টাইলস করা এখানে মনে হয় না গরম পানির ব্যবস্থা আছে এটা ভাড়া আসলে 300 টাকা তো মনে হয় অফ সিজন এই জন্য এটা 250 টাকা রাখা হয়েছে আমাদের যোগাযোগ করার বা বুকিং করার মাধ্যমগুলো আমাদের মানে পেজ আছে আমাদের পেজে যোগাযোগ করতে পারে আমাদের পেজে আমাদের হোটেলের অফিসের নাম্বার দেওয়া আছে আমাদের টিএনজির নাম্বার দেওয়া আছে
যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন, কিংবা কেউ পেজে এসএমএস করলে ওনার নাম্বার সংগ্রহ করে আমরা যোগাযোগ করতে পারি। আপনাদের ফোন নাম্বারটা যদি বলে দিতেন বা সেটা। আমাদের ফোন নাম্বার হল 018-744-0110। আবার যদি বলতেন 018-744-0110, এটা আমাদের অফিস নাম্বার, এটাতে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস আছে? জি, আমাদের ইমেল অ্যাড্রেস আছে। সকলের উদ্দেশ্যে, সকল দর্শনার্থী বা ট্যুরিস্টদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা রাঙামাটি আসবেন, রাঙামাটি রূপের রানী, রাঙামাটি পাহাড় লেক সৌন্দর্য উপভোগ করার জন্য আসবেন। আর আপনাদের জন্য আমাদের হোটেল ডায়মন্ড আবাসিকের পক্ষ থেকে যতটুকু পারি আমরা আপনারা কীভাবে ঘুরবেন, আপনাদের গাইডলাইনে কীভাবে হেল্প করতে হয় সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন, এত কম খরচে আসলে তো অনেক কঠিন, একটা রুম পাওয়া 250 টাকা তো খুব বেশি না। আর আমি চেষ্টা করব যে বিভিন্ন জেলা শহরগুলোতে কীভাবে কম খরচে থাকা যায় সেগুলো খুঁজে বের করা। আশা করি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। এর চেয়েও ভালো খরচ দিয়ে থাকা যায়, কিন্তু সেগুলোতে আমার পক্ষে অন্তত সম্ভব না, যেহেতু আমি অনেকগুলো ডিস্ট্রিক্ট ঘুরব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।